টাকা পাঠানোর মোবাইল অ্যাপস চালু করলো রাষ্ট্রায়ত্ত সোনালী এক্সচেঞ্জ। নিউ ইয়র্ক থেকে সার্ভিস চালু। মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠানোর কার্যক্রম চালু করলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজেই ঘরে বসে দেশে অর্থ প্রেরণ করতে পারেন তার জন্য নিজস্ব মোবাইল অ্যাপসটি চালু করলো প্রতিষ্ঠানটি। মঙ্গলবার নিউ ইয়র্ক ও ঢাকায় আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধন করেন। বিস্তারিত দেখুন সালাউদ্দিন আহমেদের রিপোর্টে। নিউ ইয়র্ক থেকে রিজওয়ানা নামের এক গ্রাহক তার মোবাইলের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে দেশে প্রিয়জনের কাছে অর্থ প্রেরণের মাধ্যমে শুরু হলো সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অ্যাপটির কার্যক্রম উদ্বোধন করেন। এরপর এই অ্যাপ ব্যবহার করে দেশে প্রথম অর্থ প্রেরণ করেন রিজওয়ানা। টাকাটা পাঠানোর চেষ্টা করব, আমি শুরু করছি আমার টাকাটা পাঠানোর। অ্যাপটির উদ্বোধন উপলক্ষে নিউ ইয়র্ক ও ঢাকায় ভার্চুয়াল অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও সোনালী এক্সচেঞ্জ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র বক্তব্য রাখেন। আমি আজকের দিনটাতে বসতে পারার জন্য খুবই আনন্দিত। আমাদের মাননীয় বিজ্ঞ বোর্ডের নির্দেশনায় আমরা আজকে এই অবস্থায় বসেছি। আজকে আমরা এভিডেন্সটা উদ্বোধন গভর্নর মহোদয় উদ্বোধন করলেন অ্যাপসটা। নিউ ইয়র্ক সময় সকাল এবং বাংলাদেশ সময় সন্ধ্যায় আয়োজিত এই ঢাকার অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পরিচালকবৃন্দ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আর নিউ ইয়র্কের অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা যদি আমাদের ডিপোজিট মিক্সের চিত্রটা দেখি, ১৯ সালে আমাদের হাই কস্ট ডিপোজিট ছিল মোর দ্যান 31%। প্রথমে আমরা সোনালী ব্যাংকের যে সেবা পেতাম তার চেয়ে এখন নতুন সংযোজন হয়েছে এবং সেই জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আজকে একটি অ্যাপস উদ্বোধন করেছে। এটা আমাদের সবার জন্য আনন্দের আমি মনে করি। এখন যে মোবাইল অ্যাপসটা করা হয়েছে খুব সহজ, এটা যদি একবার ডাউনলোড করা হয় এবং অ্যাপসের মাধ্যমেই ঘরে বসে আপনারা টাকা পাঠাতে পারবেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম। আমরা যেখানে যাচ্ছি সেখানে তার নতুন নতুন মাত্রা যোগ করতে দিচ্ছি। সোনালী ব্যাংক তাই করছে, আজকে তার একটি প্রমাণ। তো নিঃসন্দেহে আমরা কিছু পাই এবং আমরা করি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন সাজ ছিল আমাদের। অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, সোনালী ব্যাংক প্রবাসীদের সুবিধার্থে সোনালী এক্সচেঞ্জের নিজস্ব অ্যাপ চালু করে নতুন দিগন্তের পথ রচনা করলো। বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আগামীর যুগ ডিজিটাল যুগ। যারা আছেন ট্রেডিশনাল ব্যাংক, আপনি কি মতে দেখেছেন, আমরা কিন্তু দুইটা ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছি এবং খুব শীঘ্রই হয়তো আগামী বছরের শেষে আরো হয়তো কয়েকটা ডিজিটাল ব্যাংকের অনুমোদন আমরা দিব সেন্ট্রাল ব্যাংক থেকে। সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ ইনক 1994 সালে নিউ ইয়র্কে এই এক্সচেঞ্জ চালু করা হয়। বর্তমানে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের 6টি রাজ্যের 10টি শাখার মাধ্যমে সোনালী এক্সচেঞ্জ ইনক তার কার্যক্রম পরিচালনা করে আসছে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।